আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নয়াবাটি হাটে আপনাদের কিছু অ্যাকোরিয়াম ফিশ দেখাবো, রঙিন মাছ। তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টটা দেখতেই পারতেছেন, এখানে খুব সুন্দর সুন্দর মাছ আছে। এই যে এটা হলো অ্যাঞ্জেল ফিশ, আর এইখানে যে এখানে আছে গোল্ড ফিশ, সাথে আরও যে মাছটা আছে মাছটার নামটা আমার জানা নেই। আর এইখানে দেখেন যে মাছগুলো কত সুন্দর লাগতেছে। আর এই যে কিছু আছে এটার নামটাও আমার জানা নেই। এখানে বেশ কিছু মাছ আছে, আমার নামগুলো জানা নেই। আর ভিডিওটা করছিলাম আসলে ভয়েসটা মিউট হয়ে যাওয়ার কারণে, আপনাদের যে মাছের যে লোকটা আমাকে বলতেছিল সে ভয়েসটা আসলে উঠাইতে পারি নাই, যে জন্য আমি নিজেই আপনাদের ভিডিওটা শুধু উপস্থাপন করতেছি। নেক্সট সুন্দর করে আরও ভিডিও দিব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছের ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সটে আরও মাছের ভিডিও দিব। তো এখানে দেখতেই পারতেছেন যে বাটারফ্লাই ফিশ আছে, এখানে কমেটো আছে, আর এই যে গাপ্পি মাছ, মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ আছে। তো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, তাহলে নেক্সটে ওনার ভিডিও দিব এবং নাম্বারটাও দিয়ে দিব। ওনার সাথে যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করতে পারবেন অবশ্যই। দেখুন কত সুন্দর সুন্দর গাপ্পি ফিশ, এগুলা গাপ্পি হাফ ব্ল্যাক দেখা যাচ্ছে। এখানেও গাপ্পি মাছ দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ আছে। নয়াবাটি যারা আছেন আপনারা খুলনার মধ্যে, তারা এসেও দেখে যাইতে পারেন, দেখে আপনারা নিজের চয়েস করে নিয়ে নিতে পারবেন। মাশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাছ, এটা মেবি বেলুন মল্লি হবে, মলি ফিশ। আর এখানেও একজোড়া আলো গাপ্পি ফিশ দেখা যাচ্ছে, আর নিচে এখানেও অ্যাঞ্জেল রাখা আছে। আর এগুলো আগের যেগুলো দেখাইছিলাম সে একই জাত। আর এইখানে ওনাদের কাছে খাবারের আইটেম আছে, তারপরে আপনার অক্সিজেনের যে পাইপগুলো ওগুলো আছে, তো এখানে সব কিছু পেয়ে যাবেন আপনারা। এখানে দেখেন কত আইটেম, সুন্দর সুন্দর আইটেমে আপনাদের পছন্দ মতো এখানে খাবার চয়েস করে আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে সব কিছু আছে, দেখেন এটা হলো ফিল্টার, মেবি ফিল্টার হবে। এইখান থেকে যাবতীয় সব জিনিসই আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এটা হলো অ্যাকোরিয়ামের যে ফিল্টার, যে ইয়েটা নলটা ওটা, আর এখানে কুচি পাথর আছে, যেটা হলো অ্যাকোরিয়ামের ভিতরে আপনারা দিয়ে রাখবেন, যে মাছগুলো পায়খানা করলে ওটা আর কি পাথরের তলে থেকে যাবে। তো দেখতেই পারলেন যে কত সুন্দর সুন্দর মাছ। আজকে আমরা ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।